পরিবারের লোকজনদের অসাবধানতার কারণেই অকালে প্রাণ গেল এক শিশুর। ঘটনা বিবরণে জানা যায়, বুধবার উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার এলাকায় নিজ বাড়িতেই কুল খাওয়ার সময় কুলের বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সিফাংহারিয়াং নামে 6 বছরের এক শিশু। পরে তার পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে আনন্দবাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কাঞ্চনপুর হাসপাতালে শেষে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় অসুস্থ শিশুটিকে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিরানিয়া এলাকায় পৌঁছলে গাড়ির মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একমাত্র ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ আত্মীয় পরিজনরা। তারপরে আপনারা কিভাবে বুঝছেন? ডাক্তার দেখে প্রথমে কোন হাসপাতাল নিয়েছে? পয়লা আনন্দবাজার নর্থ ত্রিপুরা, তারপর কাঞ্চনপুর সাব ডিভিশন, তারপর জিবি। জিবিতে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? ও জিরানিয়া অর্ধেক রাস্তা মিলে, মানে আসার পথেই। বিকাল থেকে তাইনার দাদিমা বাজার থেকে বড়ে আনছিল, ফুল বড়ে। ওই বড়িটা একটা তো খাইছে, একটা খাওয়ার পরে আরেকটা যখন অর্ধেক খাইছে তখনই হঠাৎ গোলার মধ্যে আটকাই গেছে গা, তখনই তাই শ্বাস বন্ধ হয়ে গেছে গা। এরপরে তারা শ্বাস বন্ধ হয়েছে দেখিয়া বাড়ি থেকে সোজা হাসপাতালে লয়ে গেছে। কোন হাসপাতাল নিয়েছে প্রথমে? আনন্দবাজার। এরপরে আনন্দবাজার থেকে কাঞ্চনপুরে রেফার করছে। কাঞ্চনপুরে একটু ডাক্তার দেখছে, কিন্তু দেখার পরে না আমরা রেখে নিয়েছি না, ডাইরেক্ট তোমরা জিবিতে লয়ে আসা। ওই কাঞ্চনপুর থেকে জিবিতে রেফার করছে। তখন জিবিতে আনার পর মৃত্যু হয়েছে কোন সময়? তখনই আমবাসাতে আয় একবার চোখ একটু খুলছিলো, খোলার পরে এমনি তো কথাও বলতে পারে না, কিন্তু চোখ খুলছিলো। এরপরে আর চোখ বদ্ধ হয়েছে না, জিরানিতে আয়া চোখটা অটোমেটিক নিজে নিজে বদ্ধ হয়ে গেছে। এটা কি জিবি আসার প্রতি মৃত্যু হয়েছে? না, জিবি আসার আগেই মনে হয় তখনই মৃত্যু হয়েছে। ছেলেটার নাম কি? সিফাংহারিয়া। বয়স কত? 6 বছর 2 মাস। বাড়ি? বাড়ি আনন্দবাজার সুভাষনগর। কোন ক্লাসে পড়তো? KG1। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।